If you want, yo koi megaphone This is a charity tournament. Of course. It is a charity tournament. Biswanath Aid, amra Biswanath Aid ekta songoton, amra o songoton re help korram, amra shokle. Aajke amra 12ta, amra 8ta unionor 12ta team e amra participate korram. Bibhinno trust development ba charity sanstha okol ase shokle mili amra etar majhe participate korram. Tai nei shon amra dekhbo bibhinno team theke ar bibhinno team jara jara khelaira agai. বিশ্বনাথের বিভিন্ন সংগঠন 12টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং সবটি টিমকে বিশ্বনাথ এইডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং এই সুন্দর আহ্বান বিকালি টাইমের এই আহ্বায়ে সুন্দর একটা খেলা উপভোগ করা হচ্ছে এবং আমরা আশাবাদী আগামীতে আমরা এই খেলা অব্যাহত থাকবে ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে আমরা অত্যন্ত সফলভাবে আজকের টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে এখানে 12টা টিম অংশ নিয়েছিল এবং দিনব্যাপী টুর্নামেন্টে যারা আমাদেরকে স্পন্সর করেছেন যারা আমাদের সহযোগিতা করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমরা আরও বড় সরে এবং দিন আরও বিভিন্ন এইজের বয়সভিত্তিক খেলা নিয়ে আসবো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বিশ্বনাথের বিভিন্ন ইউনিয়ন এবং সংগঠনগুলোকে একত্রিত করে এবং বিশেষ করে আমাদের যারা পরবর্তী প্রজন্ম ইয়াং জেনারেশন তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে মোর ইনভলভ করে আমাদের যে একটা সেতুবন্ধন একটা ভ্রাতৃত্ববোধ এবং সুন্দরভাবে আমাদের মধ্যে একে অন্যের মধ্যে সম্পর্ক যেভাবে বিল্ড করা যায় সেটা করার জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা সেটাই উত্তীর্ণ হয়েছি Football tournament and thank you Biswanath Education Trust for inviting me to play for you. We played all right, we played very good. আমি বিশ্বনাথ স্পোর্টস এশিয়ান ফকটাকে সব টুর্নামেন্টের ধন্যবাদ দিলাম এবং বিশ্বনাথ এইডিও ধন্যবাদ দিলাম এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য এই বছর আমরা বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশন এবং বিশ্বনাথ এইডিও মিলিয়া করছি এবং ভবিষ্যতে আমরা সব সময় তাদের সাহায্য সহযোগিতা করব থ্যাংক ইউ নাথ এইড কর্তৃক আয়োজিত আজকের এই চ্যারিটি ফুটবল দেখে আমার খুব মানে সত্যি ভালো লাগতেছে খুবই আনন্দের বিষয় আমি আশা করব বিশ্বনাথ এইড আগামীতে আরও বড় পরিসরে এরকম একটা টুর্নামেন্ট যাতে পরিচালনা করতে পারে এবং আমাদের আগামী প্রজন্মকে খেলাধুলা এবং আমাদের দেশীয় সংস্কৃতিতে যাতে আরও উৎসাহিত করতে পারে সে লক্ষ্যে তারা আরও অগ্রগামী হবে এবং উন্নত হবে টুর্নামেন্টের সমস্ত জনসাধারণ আজকে খেলাতে উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং বিশ্বনাথ এই যে আগামী দিনে উত্তরোত্তর কামনা করি এবং তাদের যে প্রচেষ্টা আজকে খেলা হচ্ছে এটা অত্যন্ত ভালো প্রত্যেক জায়গা থেকে এসেছেন আমি দেখতে পাচ্ছি Yeah, it's been a great day today. I'm representing Rampashi Union. But overall, it was all Biswanath tournament. And I think the biggest achievement from that is the young people participating from all Upazilas. So it was a great thing to see these young players developing through this medium. And it was good to see a lot of trust and charities and organizations getting involved. So I hope this continues and inshallah it will happen next year again. সালামু আলাইকুম সর্বপ্রথমে আমি বিশ্বনাথ এইডের ধন্যবাদ দিতাম চাই ও কারণে যে এত বড় এবং এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য একটা এই ধরনের একটা ব্যতিক্রম টুর্নামেন্ট আয়োজন করছেন যে একটা চ্যারিটির মাধ্যমে পয়সা তোলাওয়ার এবং ইগুর যে ইনকামটা ওর ইগু গরিবের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হইব অটোগুলো সবচেয়ে বড় কথা আর এতে আরও বোঝায় যে আমরা বিশ্বনাথর যে আরও সংগঠন হল আছি আমরা সকল যে এক এবং মিলিয়া তাকিয়ার এবং খুশিবাসীভাবে যে একে অন্যর সাথে খেলিয়া যে আজকে টুর্নামেন্টের যে সৌন্দর্যটা বাড়াইছি এর লাগি আমি বিশ্বনাথ এইডরে ধন্যবাদ দিলাম এবং ভবিষ্যতে তাইন আরও যেন সুন্দর এবং আরও বড় করে করতে পারেন ও উপস্থাপনা রাখিয়া আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম প্রবাসী বিশ্বনাথ সকলকে ধন্যবাদ জানাইলাম আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন আমরা আজকে এই টুর্নামেন্টে 12টা টিম অংশগ্রহণ করছে বিশ্বনাথ এইড চ্যারিটি টুর্নামেন্ট 2018 যারা এখানে খেলা দেখতে আইসেন যারা সাপোর্টার সকলের আমরা অভিনন্দন জানাইলাম আমরার মাঝে একটা সুসম্পর্ক বিল্ড আপ হইব লগে আমরা চ্যারিটি ফান্ড একটা কালেকশন করবো
আসলে আজকে অত্যন্ত ভালো লেগেছে আজকের এই টুর্নামেন্টে আমরা বিশ্বনাথ এইড ইউকের পক্ষ থেকে করার জন্য আজকের এই খেলা সফল এবং সুন্দর করার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম যারা করছেন আমরা বিশ্বনাথ এইডের বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন কয়েস আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং মোরাকাত জানাচ্ছি এবং আজকের খেলায় যে সকল 12টি টিম বিভিন্ন ইউনিয়নের অংশগ্রহণ করেছে তাদেরকে আমি মোরাকাত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকের খেলায় যারা আমাদেরকে স্পন্সর সহ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমি তাদেরকেও মোরাকাত জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনারা আমাদেরকে এই ধরনের সহযোগিতা যদি করেন তাহলে আগামীতে আমরা আরও সুন্দর এবং আরও বড় পরিসরে আমরা এই টুর্নামেন্ট করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ বিশ্বনাথ এইড নিয়ে এই সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য এবং ধন্যবাদ বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টকে আমাকে ইনভাইট করার জন্য এই টিমে খেলার জন্য এই খেলার মাধ্যমে আমরা অনেক মুরব্বী এবং ইয়াংস্টাররা মিলে সবাই কথা বলতে পারতেছি খেলাধুলা করতে পারতেছি মিলমিশ করতে পারতেছি এবং আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশ থেকেও আমরা বিদেশে এসে যতজন আছি আমরা ততজন মিলে খুব সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ করেছি এবং এতজন মানুষ হয়েছে এখানে আমিও খেলেছি কিছুক্ষণ এবং আমার আঙ্কেলরা সবাই আছে তারাও খেলেছে এবং তারাও অর্গানাইজ করতে খুবই সুন্দর মতো একজন অর্গানাইজ করেছে এই টুর্নামেন্টটা এই সময়ের মধ্যে বিশ্বনাথে আসছেন এবং এটা একটা মিলন মেলা আমরা একসাথে আমোদ ফুর্তি করতেছি বিশ্বনাথের প্রত্যেক মানুষের একজন আরেকজনকে জানছি চিনা পরিচয় হচ্ছে এর জন্য আমরা সবাইকে ধন্যবাদ দিই আজকে যেন খেলাতে অংশগ্রহণ যারা করেছেন এবং এটা চ্যারিটি ফুটবল আমরা আগামীতে আরও বড় করে করব বিশ্বনাথ এইড ইউকে আয়োজিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের আমি বিশ্বনাথ দৌলতপুর ইউনিয়ন ট্রাস্ট এডুকেশন ওয়েলফেয়ারের সাংগঠনিক সম্পাদক এবং টিম ম্যানেজার হিসাবে আজকে খুবই আনন্দিত যে ইনো একত্রিত আমরা 12টা টিমের ফুটবল টুর্নামেন্ট খেলা ইরাম আইয়া এলাকার অনেক মানুষ রে দেখা হইলো একসাথে অনেকজন রে আইয়া যারা দেখছি না জীবনে খেলার উচিত লাই আমরা হলদে দেখতাম পারলাম বিশ্বনাথ এইড ইউকে চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট 2018 আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আজকে আমার পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই খেলার মাধ্যমে বিশ্বনাথবাসী একটি মিলনমেলায় পরিণত হয়েছে আমি আশা করি আগামীতেও এরকম সুন্দর খেলা আয়োজন হবে বিশ্বনাথ এইড কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে এর জন্য আমরা আমার পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে রূপালি এক্সচেঞ্জের পক্ষ থেকে বিশ্বনাথ এইডকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই বিশ্বনাথ এইড একটি চ্যারিটি সংগঠন আর এই চ্যারিটি সংগঠনকে আমরা সামান্যতম সহযোগিতা করেও যদি হেল্প করতে পারি এর জন্য আমি গর্বিত মনে করি আমরা হরিকলস ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে আজকে বিশ্বনাথ এইডের খেলার পক্ষে আসছি এইখানে বিশ্বনাথ এইড হ্যাজ অর্গানাইজড এ ভেরি গুড ইভেন্ট টু ব্রিং অল দি বিশ্বনাথিস টুগেদার হিয়ার অ্যান্ড টু নো ইচ আদার আই পার্সোনালি থ্যাংক বিশ্বনাথ এইড ফর দিস হরিকলস ডেভেলপমেন্ট প্রজেক্ট উইল উইন দি কাপ টুডে সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমরা বিশ্বনাথবাসী ইউনাইটেড কিংডমের মধ্যে আমাদের বিশ্বনাথের ঐতিহ্য ধরে রাখার জন্য যে প্রচেষ্টা চালাই সেই প্রচেষ্টার দ্বারা বাহিকভাবে বিশ্বনাথ এইড কর্তৃক তারা যে গতবার এবং এইবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে বিভিন্ন শহর থেকে যুক্তরাজ্যের যারা বিশ্বনাথের 8টি ইউনিয়নের মধ্যে বিভিন্ন সংগঠন থেকে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন 12টি টিম গত বছরের চেয়ে প্রথম ছিল গত বছর কোনো খারাপ হয় নাই তারপরেও তুলনামূলকভাবে গত বছর থেকে এইবার আরও সমাগম বেশি হয়েছে এবং সৌন্দর্য সুশৃঙ্খল হয়েছে বিশ্বনাথ এইড কর্তৃক আয়োজিত আজকে 2 বছর ধরে যে প্রীতি ফুটবল হচ্ছে আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত বিশ্বনাথে প্রবাসী এইভাবে একটি খেলা হচ্ছে বিশ্বনাথে ক্রীড়ামোদী সকল এখানে উপস্থিত হচ্ছেন আজকে আমিও খেলেছি গত বছর আমি এডুকেশন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের পক্ষে হয়ে খেলেছিলাম এবং আমরা রানার্স আপ হয়েছিলাম এই বছর আমার গ্রামের টিম হরিকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট এর পক্ষে খেলেছি আমরা যদিও উইন হতে পারি না 2টি খেলা আমরা ড্র করেছি আমি মনে করি হার জিত বড় কথা নয় এখানে যে আমরা অংশগ্রহণ করেছি এটাই বড় কথা আমি প্রথমে ধন্যবাদ জাহিরাম বিশ্বনাথ এইডস রে তারা গত বছর যে টুর্নামেন্ট জিতলা খুব সুন্দর খেলা হয়েছে এবারও আবার আমরা সবে অংশগ্রহণ করছি আমরা বিশ্বনাথের 12টা টিম অংশগ্রহণ করছি আমরা দেখতাম পাইছি এবার নর্মালি যে ইয়াং জেনারেশনের আরও বেশি সমাগম হয়েছে এমন ভালো ভালো স্কিল আলা খেলারা ইয়ারিয়া খেলাধুলা করছেন
তো আমরা আশা করি এই যারা অব্যাহত থাকবো বিষয়টির মাধ্যমে আর আমাদের বিষ্ণাতের যে ইয়াং জেনারেশন আছে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন গড়িয়া উঠবে এইটার এই উদ্যোগের মধ্যে দিয়ে আগামীতে আরও সুন্দর খেলা হইব। এবারকে যেখানে আমরা দেখছি রিয়েলি এইটা প্রাউড করার মতো একটা খেলা হয়েছে। প্রথমে বিশ্বনাথ এইডকে ধন্যবাদ জানাই যে ওরা বিশ্বনাথ এইড গত বছর এবং এই বছরে বিশ্বনাথের মানুষ প্রবাসী যারা বিভিন্ন শহরে বসবাস করছেন সবাইকে ইনভাইট করে একটা সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে, এই জন্য আমি বিশ্বনাথ এইডকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশ্বনাথ এইডের আয়োজন অত্যন্ত চমৎকার, ওরা যেভাবে এই টুর্নামেন্টকে ম্যানেজ করেছেন খুবই ভালো, অত্যন্ত সুন্দরভাবে আজকে টিম টুর্নামেন্টটা পরিচালনা করেছেন। এই কর্তৃক আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্ট যেসব দল অংশগ্রহণ করেছে আমি সবাইকেই বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশ্বনাথ এডুকেশন ট্রাস্ট এই বিশ্বনাথবাসীকে নিয়ে যে সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে তাদের অগ্রযাত্রার কথাটি অব্যাহত থাকবে এবং তাদের বিশ্বনাথ এই নিত্য উন্নতি কামনা করি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ বিশ্বনাথ এইড কর্তৃক আয়োজিত আজকের এই চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের ঐতিহ্যবাহী বিশ্বনাথের ফুটবল টুর্নামেন্ট। আমাদের বিশ্বনাথের সর্বস্তরের ফুটবলার এবং শুভাকাঙ্ক্ষী এখানে উপস্থিত, অত্যন্ত ভালো লাগে। আমরা গতবার অংশগ্রহণ করেছি, এবারও করেছি। আমরা দশকর সোসাইটি থেকে আমরা গতবার অংশগ্রহণ করেছি, এবারও করেছি। এবারকের আয়োজনটা আরও সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে, অত্যন্ত আনন্দমুখর পরিবেশ। সর্বোপরি বিশ্বনাথ এইডকে আন্তরিকভাবে ধন্যবাদ। তার বিসমিল্লাহির রহমানির রহিম, বিশ্বনাথ এইড কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়বৃন্দকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদেরকে যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছেন, আমাদেরকে বাধিত করেছেন, এবং আমরা আশাবাদী আমরা আগামীতেও এরকম খেলার অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করছি। গতবারও আমরা ফুটবল টুর্নামেন্ট দিয়েছিলাম, অত্যন্ত সুন্দর পরিবেশে গতবারও আমরা ফুটবল সাকসেসফুল হয়েছিলাম। এবারও আমরা অত্যন্ত সফলতার সাথে প্রত্যেকটি টিমকে অংশগ্রহণ করে এবং খেলাকে শান্ত সাবলম্বিত করার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকে বিশ্বনাথ এইড কর্তৃক আয়োজিত আজকের যে চ্যারিটি টুর্নামেন্ট, আমি সবাই যারা আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এই টুর্নামেন্টের মাধ্যমে আমি মনে করি আমাদের যুক্তরাজ্যে বিশ্বনাথের 8টা ইউনিয়ন সহ আরও যারা প্রবাসী এবং বিশেষ করে এদেশে যারা ব্রট আপ আছে তাদের সাথে একটা সেতুবন্ধন হবে বলে আমি মনে করি, এবং এটা যাতে আগামীতে আরও আর ভালো করে এবং অনেক ভালো হয়েছে এবার, এবং আমি মনে করি আরও আমাদের যারা এদেশে ব্রট আপ আছে এদের সাথে সেতুবন্ধন হিসাবে এটা কাজ করবে। আসসালামু আলাইকুম। বিশ্বনাথ এইডস আয়োজিত আজকের এই টুর্নামেন্টের আয়োজন যারা করেছে ওদেরকে ধন্যবাদ। এবং আমি অংশ নিয়েছি আমাদের রামদানা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে। আজকে কিন্তু অনেক টিম এখানে এসেছিল, খুব সুন্দর একটা গেম এখানে আজকে কিন্তু আমরা উপভোগ করেছি। ইটস এ গ্রেট ডে ইন দিস ফিল্ড। ওয়েল, আই লাইক টু টেল এভরিওয়ান টু পার্টিসিপেট নেক্সট ইয়ার, this year is already gone. I want to thank you, Biswanath Aid, the Charity Commission, for organizing this special tournament for the people of Sylhet and for Bangladesh. I think it's a great game and I think it's a great day and everyone is enjoying, and hopefully and you will join us for next year. Thank you very much. Assalamu alaikum. Dhonnobad dei Biswanath Aid je tara eto sundor ekta khelar aayojon korchen. Ami Ramdana Welfare Trust er pokkho theke রামনার ট্রাস্টের সেক্রেটারি হিসাবে আমি আন্তরিক ধন্যবাদ দিলাম যারা এই খেলার আয়োজন করছে, খেলার সাথে যারা সংশ্লিষ্ট সবাই রে ভবিষ্যতে তারা আয়োজন করবা আমরা পার্টিসিপেট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে পার্টিসিপেট করেছি আজকে, আমাদের টিম হচ্ছে খাজানসি ইউনিয়ন জনকল্যাণ ট্রাস্ট। আমরা ট্রাস্টের পক্ষ থেকে আমরা এখানে অংশগ্রহণ করেছি। আজকে এখানে এসে আমরা যা দেখতে পেলাম যে একটা চমৎকার আয়োজন, এই চমৎকার আয়োজন দেখে আমরা বিশ্বনাথ এইডকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আগামীতে আপনারা যারা এর ভিউয়ার আছেন এই খেলা উপভোগ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সওয়াল করুন, আমি খাজানসি ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর পক্ষ থেকে আজকের যে চ্যারিটি ম্যাচ বিশ্বনাথের দ্বারা আয়োজিত হয়েছে তারা প্রত্যেকের আন্তরিক মনোভাব জানাইলাম। আমরা ব্যক্তিগতভাবে পার্টিসিপেট করছি, হয়তো উইন করতাম পারছি না, কিন্তু আমরা ট্রুলি আশা করি আগামীতে তারা আরও বড় পরিসরে আরও বড় বেশি বেশি করে মানুষের সমাগম করাইবা আর আমরা আরও সুন্দর করে পার্টিসিপেট করবো। Well done.
Look at the camera, please. Biswanath main football team or assistant manager or sele jamalur Just hand check everyone. Dosko, well done, Dosko. Thank you. Originally, Dosko. Thank you, boys.
মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে।